তারা আল্লাহ সম্পর্কে ধারণা দুই ধরনের ধারণা পোষণ করে থাকে। কেউ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, কেউ খারাপ ধারণা পোষণ করে থাকে। ইমানদার ভালো ধারণা পোষণ করে যে কোনো অবস্থায়, যদি তার কোনো অসুখ হয় সে বলে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার উপর যা লিখেছেন এর বাইরে কোনো কিছু আমার হবে না। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনো আমার তা পৌঁছবে না যেটা আল্লাহ লিখছেন, এটাই শুধুমাত্র আমার কাছে পৌঁছবে, এটাই ইমানদারের কথা। আর কাফের বলবে, কাফের বলবে যে আন্না হাদা, কোত্থেকে এটা আসলো? হ্যাঁ, আল্লাহ কাফের বলে কোত্থেকে এটা আসলো, আমি এইটা কাজ করা, আমি এই কষ্ট পাওয়ার অধিকারী না, এই কষ্ট পাওয়ার উপযুক্ত না, আমার উপর জুলুম করা হচ্ছে, অথবা আমার উপর এই বিপদ আসলো কেন, সে কখনো এটা মেনে নিতে রাজি হয় না। তো এইটাই হচ্ছে দুই ধরনের ধারণা, কেউ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ, কেউ ভালো ধারণা পোষণ করে। তো সেটাকে আমরা আলোচনা করতে গেলে আমরা বুঝতে পারি, অর্থাৎ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা ভালো ধারণা পোষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো কিসের সাথে সম্পৃক্ত হয়ে সাধারণত সুধারণা ভালো ধারণা পোষণ করতে হবে, কার সাথে সম্পৃক্ত হবে, এই হিসাবে আমরা দেখতে পাই এটা ভালো ধারণা পোষণের দুটি দিক আছে। একটি দিক হচ্ছে এই পৃথিবী বা যত সৃষ্টি জগৎ আছে, পুরো সৃষ্টি জগৎ বা ইউনিভার্স সম্পর্কে ইমানদারের কি ধারণা থাকতে হবে। ইউনিভার্স যে ধরেন এই যে তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী বা সৃষ্টি নিচয় যত কিছু আছে, এগুলো সম্পর্কে ইমানদার সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে, এটা যে আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন এবং যথাযথ হেকমতে সৃষ্টি করেছেন, কোনো বেহুদা সৃষ্টি করেননি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম উল্লেখ করেছেন, করেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি বেহুদা সৃষ্টি করেছি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন যে লাউ আরাদনা নাত্তাখাযাহু লাহু ওয়া নাত্তাখাযনা মিন লাদুন্না, যদি এটা খেলাধুলা হতো তাহলে আমি নিজের কাছেই রাখতাম, তোমাদের সৃষ্টি করতাম না। আবার আল্লাহ তাআলা বলেছেন যে তারা মনে করে থাকে, তারা আল্লাহ তাআলা এগুলো লাহওয়ান সৃষ্টি করেছেন, লাড়াইবান খেলাচ্ছল সৃষ্টি করেছেন, কোনোটাই ঠিক নয়, কোনোটাই ঠিক নয়। এগুলি হচ্ছে কাউন সম্পর্কে আমাদের কি ধারণা রাখতে হবে, জগতের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমার ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা এগুলো যথাযথভাবে সৃষ্টি করেছেন, হক সত্য, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, এই বিষয়ে রাখতে হবে যে এগুলো সবই তিনি হেকমত, কোনো একটা বড় ধরনের হেকমতের কারণে সৃষ্টি করেছেন, যেটা কখনো আমার অন্তর সেখানে পৌঁছতে পারে, আমার বিবেক কখনো সেখানে পৌঁছতে পারে না, কখনো সেটা পৌঁছে। যেমন একটা সাপ কেন সৃষ্টি করেছেন সেটা আপনার বিবেককে পৌঁছতেও পারে, ধরতেও পারে, নাও ধরতে পারে। যেমন ব্যাংক কেন সৃষ্টি করেছেন আপনার বিবেককে ধরতেও পারে, নাও ধরতে পারে। মাসি কেন সৃষ্টি করেছেন আপনার বিবেককে ধরতেও পারে, নাও ধরতে পারে। কিন্তু কখনো আপনি এটার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেন না যে আল্লাহ তাআলা তাহলে এগুলি সৃষ্টি করলেন কেন। অনেকে যে শুধু ধারণা পোষণ করে থাকে, খলিফা মনসুর তার কাছে একবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বসাছিলেন, তো বলা হয় তাকে মনসুরের নাকে একটি মাসি বারবার বসতো, বন করে এসে, ভোঁ করে এসে বসতো। তো মনসুর খুব বিব্রত বোধ করলো, কারণ সাধারণত এসব জায়গাতে একটি ভদ্র মজলিসে যদি মাসি এসে ঢুকে পড়ে তো অনেকেরই খারাপ লাগে। তখনকার দিন এরকম এয়ার কন্ডিশন রুমও ছিল না, আর এরকম বাধা দেওয়ার মতো কোনো কিছু ছিল না, এত পরিবেশ ছিল না, বা কোনো মেশিন ছিল না যে ওষুধ দিয়ে সব মেরে ফেলবে। তো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতেছে আবু হানিফা, বলেন তো এই আল্লাহ মাসি কেন সৃষ্টি করেছে? অর্থাৎ মাসি এত বিরক্ত করতেছে আমাকে, আর আপনারা জানেন যে আরব দেশের মাসি আর কোথাও না বসে নাকের উপর বসবে, তো এরা মানে বসার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানে না, আমাদের দেশে তো হাতে পায়ে বসে নাকের উপর বসে না, সাধারণত ওখানে নিয়ে ঠিকই নাকের উপর বসে, আর সবচেয়ে কষ্ট করে নাকের উপর বসা। তো যেহেতু মাসিটা সম্পর্কে তিনি একেবারে অপারগ হয়ে গেছে, কোনোভাবেই এটা কোনো তাড়াতে পারতেছেন না, তো আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলেন যে মাসিটা কেন বসলো। তো আবু হানিফা রহমতুল্লাহ একটা কঠিন জবাব দিয়েছেন, তিনি বলেছেন লেতাকসারা উসাল জাবাবেরা, জব্বার আল্লাহ সম্পর্কে যারা আল্লাহকে ভয় করে না, এরকম বড় বড় শাসকদের মাথা নত করার জন্য আল্লাহ তাআলা মাসি সৃষ্টি করেছেন। তো এটা আবু হানিফা রহমতুল্লাহ যেহেতু জেরি ছিলেন, অত্যন্ত সাহসী মানুষ ছিলেন, খলিফাতুল মুসলিমিনের সামনে এটা বলা খুব কঠিন কাজ, তিনি বলছেন যাতে করে খলিফাতুল মুসলিমিন অন্যায় না করে, অপরাধ না করে, তিনি জব্বার না হন, এই জন্য তাকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। এইটা ছিল আবু হানিফা রহমতুল্লাহ যে জুরআতের সাহসিকতার একটি উদাহরণ। তবে তিনি এটা তার উদ্দেশ্য নিয়েছেন, এটা একটা হেকমত বর্ণনা করেছেন, এটা সব হেকমত না, অনেকের কাছে মাসি সৃষ্টির হেকমত না উল্লেখ থাকতে পারে, অনেকের কাছে নাও ধরা পড়তে পারে। বর্তমানে অনেকেই জানেন যে মাসির সৃষ্টি অনেক বড় হেকমত রয়েছে, যদি মাসি না থাকতো তো অনেক গন্ধ দুর্গন্ধ এগুলো কখনো শেষ নিঃশেষ হয়ে যেত না, এগুলির কারণে অনেক কিছু বড় বড় জিনিস এগুলো নিঃশেষ হয়ে যায়, তারা ইয়া করে দেয় এবং তারপরে সেটা অন্যদিকে সেটাকে সেটার ইয়া দুর্গন্ধ ছড়িয়ে পড়ে না। আবার অনেক সময় দেখা যায় যে এগুলোর কারণে
মাছির কারণে যেগুলো অনেক কিছু মানুষ নষ্ট হয়ে গেছে বুঝতে পারে এবং সেটাকে ফেলে দেয়, বুঝে দেয় মাছির খাবার হয়ে গেছে, অর্থাৎ সেটা আর খাওয়ার উপযুক্ত নয় সেটা বুঝতে পারে। তো অনেক সময় এই মাছি বসিয়া করলে মোর বুঝে এখানে রোগ ব্যাধি আর সম্ভাবনা আছে সেটা বুঝতে পারে। তো আল্লাহ তাআলার এই প্রত্যেকটি সৃষ্টির মধ্যে হেকমত রয়েছে, এটা ইমানদার সবসময় হেকমতে দিয়ে খোঁজে, উল্লেখ একটা হেকমত আছে আমি জানি বা না জানি। আর কাফের কিন্তু কখনো এটা করে না, কাফের সবসময় এটার একটা খারাপ দিকে এটা কেন হইলো এটা কেন হইলো এটা মানি না। যখন অনেকেই দেখবেন আল্লাহ তাআলার কোনো কর্ম নিয়ে, যারাই আজ নাস্তিক হয়ে যাচ্ছে বেশিরভাগই দেখবেন কোনো একটা কিছু নিয়েই তাদের যত খারাপ ধারণা পোষণ করার তারা ওসিলা খুঁজে যে এইটা কেন হলো এটা কেন হইলো, তারা খারাপ ধারণা পোষণ করতে থাকে। তো ইমানদার কি করবে, ইমানদারের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে জগতে যা কিছু ঘটে যত কিছু ঘটছে এই সব কিছু সম্পর্কে সে ধারণা করবে যে কোনো হেকমাতুন বালেগা ফামা তুগনি নুদুর, হেকমাতুন বালেগা। আল্লাহ বারবার বলছেন যে এমন এমন একটি বালেগ একটি সবচেয়ে উচ্চ মার্গের হেকমত সেখানে রয়েছে যেটা কোনো মানুষ পৌঁছতে পারবে, কখনো কখনো বুঝতে পারবে কখনো সে বুঝতে পারবে না, কখনো সে বুঝতে পারবে না। ধরো এখন COVID-19 কেন আসছে এটা কোনো মানুষ হয়তো বুঝতে পারবে, কেউ হয়তো বুঝতে পারবে না, সব বোঝা জরুরিও না। অনেক মানুষ আছে দেখবেন যে নেককার বন্ধাটা চলে গেছে, বদকাটা রয়ে গেছে, আবার বদকার চলে গেছে নেককার রয়ে গেছে, সবই কিন্তু আল্লাহর হেকমতের অধীন। তিনি কখনো কোনটা বুঝতে দিবেন না আল্লাহ তাআলার ইচ্ছা সেটা। তাহলে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করবে, আল্লাহ যা দুনিয়াতে ঘটে যায় সেটা সম্পর্কে, সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান করতে পেরেছে, আল্লাহ তাআলার মর্যাদাকে সমুন্নত করতে পেরেছে, আল্লাহ তাআলার হেকমতকে সে সম্মান দেখাতে পেরেছে। তিনি কোনো কিছু হয়ে গেলে দুনিয়াতে কোনো কিছু ঘটে গেলে সে কখনো বলে না যে এইটা খারাপ কিছু উদ্দেশ্যে আল্লাহ করেছে, এরকম বলে না। জলোচ্ছ্বাস হোক অথবা মহামারী হোক অথবা বন্যা হোক অথবা প্লাবন হোক যত কিছুই হোক না কেন, তা সে তার মনে করে যে এটার মধ্যে আল্লাহ তাআলার সাথে আমি খারাপ ধারণা আল্লাহ তাআলার সাথে খারাপ সম্পর্ক করব না যে কোনো একমাত্র কারণে চিন্তা করেছেন। হ্যাঁ, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কি কোনো কিছুকে অন্য কোনো তিনি কারো কিছু খারাপ উদ্দেশ্য নেন কি না, কারো কিছু ধরুন কোনো কিছু একটা ঘটনা ঘটে গেছে দুনিয়ার কোনো সেটাকে খারাপ কিছু উদ্দেশ্য নেন কিনা। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কোনো কোনো বিষয়ে কারো কারো ব্যাপারে বা কোনো কোনো বিষয়ে তিনি খারাপটা করে থাকেন, কেন করে থাকেন সেটারও একটা হেকমত আছে। কেন, সেটা হচ্ছে দুনিয়ার বুকে হয়তো তাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, হয়তো তাকে এটুকুর মধ্যে তাকে সীমাবদ্ধ থাকার জন্য, তাকে সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য আর আগাতে পারবে না, এই জন্য তিনি করে থাকেন। তো আল্লাহ তাআলা অন্য কারোর ব্যাপারে দুনিয়া সৃষ্টির ব্যাপারে আমাদের কথা বলেছিলাম, এটা কি যত সৃষ্টি আছে সবই কোনো হেকমতের সাথে হয়েছে, কিন্তু কোনো কোনো বিষয়ে কোনো কোনো ব্যাপারে কোনো কোনো ব্যক্তির সম্পর্কে আল্লাহ কারো কোনো ব্যাপারে কোনো কোনো ব্যক্তি কখনো বিষয়ে তিনি আল্লাহ তাআলার ইচ্ছা কখনো কোনো তিনি তার ইচ্ছে হতে পারে যে এটা খারাপ হোক বা এটা খারাপের দিকে যাক এটা হতে পারে এটা করতে পারেন, অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহ অন্য কারো ব্যাপারে আপনার এটা বিশ্বাস থাকতে পারে এটা পারে যে তিনি এই কাজটি আল্লাহ তাআলা কারো ব্যাপারে খারাপ কাজটা করার ইচ্ছা করতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল মান দাল্লাযী ইয়াসুমুকুম মিনাল্লাহ ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমা, বলুন হে নবী কে তোমাদেরকে বাঁচাবে আল্লাহ থেকে, আল্লাহর আযাব এবং গজব থেকে কে তোমাদের বাঁচাবে যদি তিনি তোমাদের কোনো খারাপ করতে চান অথবা তিনি তোমাদের উপর রহমত দিতে চান, অর্থাৎ তোমাদেরকে খারাপ করতে চাইলেও কেউ বাঁচাতে পারবে না আর তোমাদের রহমত দিলেও কেউ সেটাকে অস্বীকার করতে পারবে না, বাধা দিতে পারবে না, যে রহমত যেন না হয় বাধা দিতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে অন্যের ব্যাপারে সেটা করতে তিনি সক্ষম, তিনি করতে পারেন, এটা হয়ও, এবং তিনি যেমন কাফেরদেরকে তিনি বদর যুদ্ধে ধ্বংস করে দিয়েছেন এটা হয়, এটা আল্লাহ তাআলার হেকমতের কারণে সেটা তিনি করে থাকেন, সেটা হয়। তবে আল্লাহ তাআলার কাউন্ট বা সৃষ্টি জগতে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো খারাপের কিছু নেই, তিনি সৃষ্টি যা করেছেন সবই তিনি হেকমতের তা হেকমতেন বালেগা তার পূর্ণ হেকমতের কারণে তিনি সেটা করেছেন, এটা বিশ্বাস করতে হবে।